আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, কংগ্রেস সভাপতি ও ভারতরত্ন প্রয়াত রাজীব গান্ধীর 34তম প্রণয়ন দিবস। এই বিশেষ দিনকে স্মরণ করে রাখতে মন্তেশ্বর ব্লক কিষাণ কংগ্রেস কমিটির উদ্যোগে আজ মন্তেশ্বর বাজার সংলগ্নে রাজীব গান্ধীর বসানো মূর্তিতে প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি যাপন করা হয়। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজীব গান্ধীর ভাবধারা, চিন্তাধারাকে ভারতবর্ষের প্রত্যেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তা বহন করে। এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং সংবর্ধনা জ্ঞাপন করেন বর্ধমান জেলা কিষাণ কংগ্রেসের সভাপতি তথা রাজ্য কংগ্রেস কমিটির সদস্য জ্যোতির্ময় মণ্ডল ও কংগ্রেস কর্মী নেতৃবৃন্দ। বর্ধমান জেলা কিষাণ কংগ্রেসের সভাপতি তথা রাজ্য কংগ্রেসের কমিটির সদস্য জ্যোতির্ময় মণ্ডল জানালেন, রাজীব গান্ধীর ভাবধারা বা চিন্তাধারাকে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবং তার কর্মকাণ্ডের মধ্যেই মানুষ। বিশ্বকান্ত ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আচ্ছা, আজকে কি অনুষ্ঠান পালন করছেন? আজকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর 34তম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। এই অনুষ্ঠানটি কোথায় পালন করা হচ্ছে? এই অনুষ্ঠানটি পালন করা হচ্ছে মন্তেশ্বর বাজার সংলগ্ন রাজীব গান্ধীর বসানো প্রতিকৃতি মূর্তির সামনে। এই অনুষ্ঠান কিভাবে পালন করা হলো? এই অনুষ্ঠানটি পালন করা হচ্ছে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান স্মৃতিচারণের মাধ্যমে তার শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি পালন করা হচ্ছে। এর মাধ্যমে কি জানাতে চাইছেন? এর মাধ্যমে রাজীব গান্ধীর ভাবধারা, রাজীব গান্ধীর মূল্যবোধকে চারিদিকে ছড়িয়ে দেওয়া এবং সংস্কৃতি বার্তা দেওয়া হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম জ্যোতির্ময় মণ্ডল, আমি বর্ধমান জেলা কিষাণ কংগ্রেসের সদস্য সভাপতি তথা রাজ্য কংগ্রেস কমিটির সদস্য। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।